नमस्कार सुधी दर्शक मंडली, ভারতবর্ষের উত্তর প্রদেশ সিরিজ আশা করি আপনাদের ভালো লাগছে। উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা গেছি। গত সপ্তাহে বা আগের ভিডিওতে আপনারা দেখেছেন এলাহাবাদ গেছিলাম। এলাহাবাদ থেকে আমরা এবার যাব হচ্ছে অযোধ্যা, বেনারস, এলাহাবাদ, অযোধ্যা। এরপর আসছে আরও ভিডিও এবং বিভিন্ন জায়গায় যাব আমরা ইউপিতে। আগের সপ্তাহের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এলাহাবাদের প্রয়াগ সঙ্গম, ভারত সেবাশ্রম, এলাহাবাদ ফোর্ট, এলাহাবাদ ফোর্টের ভেতর অবস্থিত মন্দির, আনন্দ ভবন, আনন্দ ভবনের ভেতরে অবস্থিত বিভিন্ন ছবি, এছাড়াও আজাদ হিন্দ পার্ক, তার ভেতরে অবস্থিত এলাহাবাদ মিউজিয়াম, আরও অনেক কিছু। আশা করি সেই পর্বগুলো আপনাদের ভালো লেগেছে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। আর আজকের পর্বে আমরা এলাহাবাদ থেকে যাব ট্রেনে করে অযোধ্যা। সো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখাছিলাম এলাহাবাদ। আজকে আমি রাইট নাও আছি এখন প্রয়াগ সঙ্গম স্টেশনে। প্রয়াগ সঙ্গম থেকে আমি যাচ্ছি অযোধ্যা, যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা ইন্টারসিটি বলতে পারেন। ভোরবেলা 4:20 এই ট্রেনটা ছাড়ে প্রয়াগ সঙ্গম থেকে। মনে রাখবেন এটা কিন্তু প্রয়াগ জংশন না। তো এই ট্রেনের সমস্ত ডিটেলস থাকবে, টিকিটের ডিটেলস থেকে শুরু করে ট্রেনের ভেতরে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আশা করবো এই অংশটা আপনাদের আমাদের যাত্রার উত্তরপ্রদেশ সিরিজ ভালো লাগবে। এবার আপনাদের যেটা ভেতরের অংশটা দেখাই যে এখানকার টয়লেট ফ্যাসিলিটি কী আছে। সো টয়লেট এরকম, অল দো স্মেল আসছে না, আর জল এরকম স্পিড, জল এরকম স্পিড করছে। আর এটা দু রকম টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, একটা যেটা আমরা পেয়েছি এদিকে তিনজন আর এদিকে তিনজন, 3x3। আর আরেকটা হয় হচ্ছে এটা ওইদিকে ছিল যে একদিকে চারজন একদিকে সিঙ্গেল, তো সেক্ষেত্রে শোয়া যায়, ঘুমানো যায়। তো সেটা এই ক্ষেত্রে নেই। আর দেখছেন ট্রেন মোটামুটি ভিড় হয়ে গেছে, এটা D1 বগি। আর এখান থেকে আমরা সকাল 9টায় নামবো হচ্ছে অযোধ্যা। ট্রেনটা ছেড়ে দিয়েছে নির্দিষ্ট সময় প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে। আজকে আরেকটা জিনিস হয়েছিল যার জন্য আমি হয়তো ট্রেনটা মিস করতাম। 4:20 এখানে ট্রেন, আমি স্টেশনে ঢুকি 4:15 এবং ভারত সেবাশ্রম থেকে বেরিয়েছি ঠিক 4:05। তো ট্রেনটা হয়তো মিস করতে পারতাম, কেন করতে পারতাম সেটা অবশ্যই আপনারা জানাবো। ভারত সেবাশ্রমের একটা রুলস আছে, সেটা হচ্ছে রাত্রেবেলা ওরা মোটামুটি 9:30-9:30 মধ্যে গেটটা বন্ধ করে দেয় এবং তারপর সকাল 5টার আগে গেট খোলে না। আমরা প্রচুর রিকোয়েস্ট করেছি, 3টে থেকে খোলেনি। লাস্টে 4টার সময় উনি উঠলেন, ওনাকে অনেক রিকোয়েস্ট করাতে উনি খুললেন এবং বললেন এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, কখনোই এরকম করবেন না। তার মানে ভারত সেবাশ্রম বা কোনো ধর্মশালায় থাকলে অবশ্যই আপনি বলে দেবেন যে সকালে আর্লি মর্নিংয়ে ট্রেন ধরছেন, যদি তারা পারে তো অবশ্যই হ্যাঁ বলবে, না হলে না বলবে। ভারত সেবাশ্রমের সত্যি এই রুলসটা আমার খুবই ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। আপনারা জানাবেন যে এই রুলসটাই কি সব জায়গায় ফলো করা হয় নাকি। আমাদের লাক সত্যি আজকে খুব ভালো। ভারত সেবাশ্রম থেকে বললাম হালকা লেট হয়েছে, 5 মিনিটে ট্রেন ধরেছি আর প্রয়াগরাজ জাংশনে ট্রেনটা দাঁড়িয়েছে। অ্যান্ড দেয়ার ইজ কার্তিক ভাই। এটা আমার ভুল ছিল যে ওনাকে ভুল বলা হয়েছে, আমি বুঝতে পারিনি যে এটা প্রয়াগ সঙ্গমের পরে দাঁড়াবে না প্রয়াগরাজ জাংশন। অলদো প্রয়াগরাজ জাংশনে দাঁড়িয়েছে এবং বেশ ভালো সময় মনে হয় দাঁড়াবে। আর এটা মনে হয় ডেইলি হয় কারণ এটা ইন্টারসিটি। সো অলদো টুডে আই থিঙ্ক দ্যাট উই আর লাকি। এই ট্রেনটি ধরলে অবশ্যই মনে রাখবেন এই ট্রেনটি কিন্তু প্রয়াগ সঙ্গমের পর প্রয়াগরাজ জাংশনে দাঁড়ায় না। তবে অধিকাংশ দিন সিগন্যাল না পাওয়ার জন্য বা লাইন ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকে প্রয়াগ জাংশন, কিন্তু আপনি প্রয়াগ জাংশন থেকে কিন্তু ভুল করেও ট্রেনটি ধরার চেষ্টা করবেন না, প্রয়াগ সঙ্গমে যাবেন। প্রয়াগ সঙ্গম, প্রয়াগ জাংশন পেরিয়ে, একের পর এক জাংশন পেরিয়ে আমরা সামনের পথে এগিয়ে যাচ্ছি। এই রুটে সত্যি বলতে আমার প্রথমবার এবং ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগছে। ছোটোবেলায় আমি এসেছিলাম এই অযোধ্যাতে বাসে করে বাবা মার সাথে, হঠাৎ করে সেই জায়গাগুলো মনে পড়ে গেছিলো যখন আমি অযোধ্যা পৌঁছিলাম, যেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এখানকার সবথেকে যেটা ভালো লাগলো, আমাদের যেমন বাংলায় ধান দেখতে পাওয়া যায় এখানে দেখতে পারবেন গমের শাড়ি। আমাদের অপোজিট একটি ট্রেন আসছে এবং বহু স্টেশনে কিন্তু আমাদের এভাবে দাঁড়াতে হলো, অপোজিট থেকে একটি ট্রেন আসছে, সেই ট্রেন পাস করার পর আমাদেরকে যেতে হলো এবং চারদিকে গমের বিপুল সম্ভার দেখতে দেখতে আমরা সামনের পথে এগিয়ে চলে আসলাম সুলতানপুর। ঘড়ি কাটায় 7:30 আর চলে আসলাম সুলতানপুর জংশন রেলওয়ে স্টেশন, এরপরে ফাইজাবাদ, আর তারপরে হচ্ছে অযোধ্যা। প্রায় 5 থেকে 5.5 ঘন্টার জার্নি। আপনারা ভাবতে পারেন আমরা হাওড়া থেকে মালদার যত দূরত্ব প্রায় সেরকমই একটি জার্নি করছি। ভোরবেলা বেরিয়েছি, আস্তে আস্তে সূর্যের তেজ কিন্তু প্রখর হয়ে যাচ্ছে। এখনও কিন্তু ঘড়ির কাঁটায় বেশি বাজেনি, 8টাও হয়নি,
কিন্তু সূর্যের তেজ প্রখর এবং চারদিকের গাছপালা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় আমি বলি, যেটা শুনলে আপনাদের ভালোও লাগবে কিন্তু আপনাদের না দেখাতে পারে আমার দুঃখও লাগছে, এই সমস্ত জঙ্গলের মধ্যে আমরা বিপুল পরিমাণে ময়ূর দেখতে পেরেছিলাম। হ্যাঁ ঠিক শুনলেন, আমরা ময়ূর দেখতে পেরেছিলাম, কিন্তু আমি বহু চেষ্টা করেও ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ যখন দেখছিলাম ময়ূর তারপরে যখন ক্যামেরা বের করছি তারা নেই, আবার যখন ক্যামেরা রাখছিলাম হাতে হট করে দেখলাম ময়ূর। তো এইখানে আসলে অবশ্যই আপনাদের কিন্তু চোখের সামনে দেখা পড়বে বহু সুন্দর সুন্দর ময়ূরের, এবং এত সুন্দর ময়ূর আপনাদের কিন্তু চোখ অবশ্যই কাড়বে। এবং এইভাবেই চলতে চলতে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের কাছে এগিয়ে যাচ্ছি, স্টেশন পেরোচ্ছি, হঠাৎ করে চোখের সামনে পড়লো এই অংশটি। দেখুন কি বিপুল হারে আখ! হ্যাঁ ঠিকই শুনলেন, এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন আখ, এবং সম্ভবত সামনে যে ফ্যাক্টরিটি আছে হয়তো চিনির ফ্যাক্টরি যেখানে আখ যাচ্ছে। এবং এত আখ এইভাবে গাড়ির ওপর আমি কিন্তু সত্যি বলতে দেখিনি, বাংলাতে হয়তো আছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি দেখিনি। রাস্তা দিয়ে চলতে চলতে ট্রেনের মধ্যে দিয়ে দেখলাম বাচ্চারা খেলতে পারছে, অর্থাৎ খেলছে, এবং এইভাবেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলে আসলাম ফয়জাবাদ জাংশন। এবং এই ফয়জাবাদ থেকে দিল্লি এবং বহু জায়গার ট্রেন কানেক্টেড, এবং কলকাতার ট্রেনও কিন্তু এই ফয়জাবাদ জাংশনের সাথে কানেক্টেড। 8:51 বাজে আর চলে আসলাম ফয়জাবাদ, এবং ফয়জাবাদ থেকে এক্স্যাক্টলি আপনি চলে যেতে পারেন প্রয়াগরাজ, এলাহাবাদ অথবা লখনউ। এই জাংশন থেকে সেই রুটটা ডিভাইড হচ্ছে, এবং আমরা এখন এই জাংশন থেকে চলে যাবো হচ্ছে অযোধ্যার পথে, এবং এর পরের স্টপেজ হচ্ছে অযোধ্যা বা অযোধ্যা। ফয়জাবাদ জাংশন ছাড়ার আগে আমরা দেখতে পারলাম এই বাঁদর ছানাটিকে। আপনি দেখুন, কলা আমাদের কাছে ছিল না, আমরা খেয়ে নিয়েছি, কিন্তু তাও আমরা ছোকলাটা তাদেরকে দিলাম, ওরা সেখান থেকেও বেছে কিন্তু খেয়ে নিচ্ছে, কলা ছোকরা আমরা কিন্তু ফেলে দিই। মানে বুঝতে পারছেন যে কী হারে এরা ক্ষুধার্থ। আর অযোধ্যা ঢুকছে আমরা এই ফয়জাবাদে, এর বাঁদর দেখে বুঝতে পারছি, কিন্তু সত্যি বেশ কষ্ট লাগছিল এই নিরীহ প্রাণীটিকে দেখতে। তাদের কিন্তু খাবার কোনো উৎস নেই, আমরা যদি তাদের খাবার না দিই কে দেবে? এরা কিন্তু আমাদের রাস্তায় বেঁচে আছে। যাই হোক, ফয়জাবাদ আমরা ছেড়ে দিলাম নির্দিষ্ট সময়ে, এবং ফয়জাবাদের পরবর্তী স্টপেজই হচ্ছে অযোধ্যা, এবং এই ট্রেনের অন্তিম স্টপেজ। আমরা সামনের পথে এগিয়ে যাচ্ছি, না এই ট্রেনের অন্তিম স্টপেজ সম্ভবত অযোধ্যা না, ট্রেনটি আরেকটু কিছু দূর যাচ্ছে। আমরা সামনের পথে এগিয়ে যাচ্ছি, এবং যেতে যেতে হঠাৎ করে চারপাশের দৃশ্য দেখে আমার মধ্যে সেই ছোটোবেলার সেই স্মৃতিগুলো হালকা হালকা করে মনে পড়ছে, এই রাস্তা দিয়ে এসেছিলাম ছোটোবেলায়। প্রয়াগ সঙ্গম থেকে এখানে দুটো ট্রেন চলছে, আর প্রয়াগ জাংশন থেকে একটা ট্রেন চলে ডাইরেক্ট অযোধ্যা। এছাড়াও বাসে আপনি আসতে পারেন, তবে বাসের রুটটা আমি ঠিক করতে পারছি না, কারণ ডাইরেক্ট বাসে যাই না। তবে এই ট্রেন সবথেকে বেস্ট, আর সকালের ট্রেন ধরলে 9টার সময় নেমে যাবেন, সবথেকে বেস্ট। তো আমরা এখন অযোধ্যা রেলওয়ে স্টেশন, এবং দেখতে দেখতে চলে আসলাম অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ স্থান তীর্থক্ষেত্র অযোধ্যা জংশনে। এবার আমরা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে বাইরে বেরোই। সো অ্যাট লাস্ট 9:18 নেমে গেলাম হচ্ছে অযোধ্যা জংশনে, আর এখান থেকে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে ভিডিওটা শেষ করবো। তার আগে ইনফরমেশনটা দিয়ে দিই, আমরা যেখান থেকে উঠেছি প্রয়াগ সঙ্গম থেকে অযোধ্যা জংশনের ভাড়া পড়েছে 85 টাকা, সমস্ত চার্জেস নিয়ে আপনি ধরতে পারেন পার হেড 100 টাকা করে। ট্রেনটা ছেড়েছে 4:20, এখানে পৌঁছালাম হচ্ছে 9:20, নিয়ার অ্যাবাউট 5 ঘন্টা মতো লাগলো। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আমার কিন্তু স্ট্রিল নাও কোনো টিকিট চেক হয়নি, এবং কোনো টিটিও ওঠেনি ট্রেনে। অলদো চলে আসলাম হচ্ছে অযোধ্যা জাংশন, এই হচ্ছে অযোধ্যা জাংশন বাইরে। আপনি দেখতে পাচ্ছেন জায়গাটার কত সুন্দর স্ট্রাকচার করা, বাইরে একটা মন্দিরের স্ট্রাকচার, এবং বেরিয়ে আপনি পেয়ে যাবেন এখান থেকে অটো টোটো অ্যাভেলেবেল। এখান থেকে যদি আপনি অটো বা টোটো নিয়ে নেন, প্যাকেজ করেন, অনেকটা টাকা পড়ে যাবে। সো যাই হোক, সেগুলো নিয়ে পরের ভিডিওতে আসবো, আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো আমি আর কার্তিকদা বেরিয়েছি, কাটতে পেছনে আছে অভিষেক, জায়গাটা অপূর্ব লাগছে দেখতে লাগে। সো আমরা এক্স্যাক্টলি আছি হচ্ছে সরাই নদীর সামনে, আপনি যে অংশ দেখতে পাচ্ছেন সরাই নদী।